হ্যালো ভিউার্স ওয়েলকাম টু ঠিক টেকনিক পাইথন টিউটোরিয়ালের আমাদের আজকের টপিকটি হচ্ছে কন্ডিশনাল অপারেটর সো লেটস গে স্টার্টেড কন্ডিশনাল অপারেটর হচ্ছে সেই সকল অপারেটর যেগুলোর সাহায্যে আমরা কোনো শর্ত সত্য না মিথ্যা তা যাচাই করতে পারি এবং তারপর সেই সত্য বা মিথ্যা হওয়ার উপর ভিত্তি করে আমরা দুই ধরনের কোড লিখি যে সত্য হলে এক ধরনের কোড রান হবে আর মিথ্যা হলে আরেক ধরনের কোড রান হবে তারপর যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে সত্যের উপর ভিত্তি করে আউটপুট দেখানো হয় আর যদি মিথ্যা হয় তাহলে তার উপর ভিত্তি করে যে কোডগুলো লিখেছি সেই কোডগুলো আউটপুট দেখানো হয় তো এখন আমরা এরকম কতগুলো অপারেটরের সাথে পরিচিত হব যেগুলো আমাদের এই শর্তগুলো পরীক্ষা করতে সহায়তা করবে তো প্রথমে আমরা একটা সংখ্যা এক অপর একটা সংখ্যার সমান কিনা তা যাচাই করার জন্য যে অপারেটরটি ব্যবহার করব সেটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল অর্থাৎ দুটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করে কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যার সমান কিনা তা পরীক্ষা করা হয় শুধুমাত্র একটা ইকুয়াল সাইন হচ্ছে অ্যাসাইন অপারেটর অর্থাৎ সেটা আমাদের চলকের মাঝে মান রাখার জন্য ব্যবহার করা হয় কিন্তু যদি আমরা দুটা সংখ্যা কম্পেয়ার করতে চাই যে দুটো সংখ্যা সমান কিনা তাহলে আমাদের এই ইকুয়ালস ইকুয়ালস অপারেটরটা ইউজ করতে হয় অর্থাৎ টু এটাকে এভাবে পড়তে হবে ইজ টু ইকুয়াল টু থ্রি এটা এই জিনিসটাই বোঝায় যে দুই তিনের সমান কিনা তা আমরা যাচাই করছি যেহেতু দুই তিনের সমান না তাই এক্ষেত্রে এন্টারপ্রেস করলে ফলস দেখাবে এভাবে ফলস আউটপুট পাচ্ছি অর্থাৎ এক্ষেত্রে এই শর্তটি মিথ্যা তারপর আমরা যদি দিতাম ইজ টু ইকুয়াল টু টু তাহলে আমরা ট্রু পেতাম কেননা দুই হচ্ছে দুইয়ের সমান এভাবে আমরা চাইলে ভ্যারিয়েবলের ভিতরে যদি ডেটা রাখি এ ইকোয়ালস টু ইকুয়ালস থ্রি তারপর আমরা যদি দিই ইজ বি ইকুয়াল ইকুয়াল টু এ ফলস শো করবে কেননা এ ভ্যারিয়েলে রয়েছে দুই বি ভ্যারিয়েবলে রয়েছে তিন এবং তারা কখনোই সমান না সুতরাং আমরা আউটপুট হিসেবে ফলস পাচ্ছি দ্বিতীয়টা দ্বিতীয় যে অপারেটরটি হচ্ছে সেটি হচ্ছে সমান নয় কি না তা যাচাই করা অর্থাৎ এটা হচ্ছে এই কন্ডিশনের ঠিক উল্টাটা এক্ষেত্রে আমরা যেমন সমান না হলে ফলস পেয়েছি এবং সমান হলে ট্রু পেয়েছি এর দ্বিতীয় যে অপারেটরটা এখন দেখাবো সেক্ষেত্রে ঘটবে ঠিক তার বিপরীত অর্থাৎ সমান হলে আমরা তখন পাব হচ্ছে ফলস আর সমান না হলে আমরা পাবো ট্রু যেমন আমরা এই চিহ্নটা হচ্ছে এর সিনটেক্সটা হচ্ছে এরকম এক্সক্লামেটরি মার্ক দেওয়ার পর ইকুয়ালস এটার মানে হচ্ছে নট ইকুয়ালস সুতরাং আমরা যদি লিখি ইস টু নট ইকুয়াল টু থ্রি এটা এটাকে এভাবে পরা যায় যে ইস টু নট ইকুয়াল টু থ্রি তাহলে টেস্ট করে আমাদেরকে ট্রু দেখাবে কেননা দুই তিনের সমান নয় কিন্তু এক্ষেত্রে আমরা যদি দিতাম ইস টু ইকুয়াল টু টু তাহলে আমরা পেতাম ফলস কেননা দুই দুইয়ের সমান সমান নয় এটা হচ্ছে তখন মিথ্যা ঘটনা তার কারণে আমাদের ফলস দেখিয়েছে এর পরবর্তী যেই কন্ডিশনাল অপারেটরটি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে গ্রেটার দেন একটা হচ্ছে লেস দেন তারপর আরেকটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস আরেকটা হচ্ছে লেস দেন অর ইকুয়ালস এগুলো হচ্ছে এরকম যে দুটো সংখ্যার ভিতরে কোনোটা অপরটির থেকে বড় কিনা তা যাচাই করার জন্য ব্যবহার করা হয় যেমন আমরা যদি লিখি থ্রি গ্রেটার দেন টু এটা সত্য কেননা তিন দুইয়ের চেয়ে বড় তাহলে আমাদের ট্রু শো করবে যদি আমরা লিখি টু গ্রেটার দেন থ্রি তাহলে ফলস শো করবে আর যদি আমরা লিখি যে টু লেস দেন থ্রি তাহলে এক্ষেত্রে ট্রু শো করবে আর যদি লিখি টু গ্রেটার দেন থ্রি তাহলে ফলস শো করবে ঠিক সেইভাবে আমরা গ্রেটার দেন ওর ইকোয়াল টু এবং লেস দেন ওর ইকুয়াল টু ব্যবহার করেও এই শর্তগুলো যাচাই করতে পারি এটা যে শুধুমাত্র ইন্টেজারের জন্যই বা ফ্লোটিং পয়েন্টের জন্যই কাজে লাগে তা না স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অর্থাৎ দুটো স্ট্রিং একে অপরের সমান কিনা এটাও আমরা এভাবে যাচাই করে নিতে তো দুটো স্ট্রিং সমান কিনা তা যাচাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে যে আমাদের ফার্স্টে স্ট্রিং দুটো লিখে নিতে হবে ধরে নেওয়া যাক টাইপ করলাম বাংলাদেশ ইজকুয়াল টু বাংলাদেশ এটা ট্রু শো করবে কেননা এক্ষেত্রে স্ট্রিং কন্ডিশনাল অপারেটরের এই পাশে যেই স্ট্রিং রয়েছে এই পাশের স্ট্রিং ঠিক সেই একই রকম কিন্তু আমরা যদি এক পাশে বাংলাদেশের বিটা ক্যাপিটাল লেটারে লিখি বাংলাদেশ ইকুয়ালস ইকালস আরেক পাশেরটা ছোট হাতের অক্ষরে লিখি বাংলাদেশ তাহলে আমরা যদি প্রিন্ট করি তাহলে ফলস আসবে কেন না আজকি ভ্যালুতে ক্যাপিটাল বি এবং স্মল বিয়ের মান ভিন্ন ক্যাপিটাল বি স্মল বিয়ের আগে আসে এই কারণে এদের মান সমান হতে পারে না তাই হচ্ছে এখানে ফলস দেখানো হয়েছে এখন আমরা যদি লিখি বাংলাদেশ গ্রেটার দেন বাংলাদেশ তাহলেও আমাদের ফলস শো করবে কেননা ক্যাপিটাল বি স্মল বিয়ের আগে আসে আজকি ভ্যালুতে এই কারণে হচ্ছে ক্যাপিটাল বিয়ের মান কম এই স্মল বিয়ের চাইতে তার কারণে হচ্ছে আমরা এখানে ফলস দেখতে পাচ্ছি তাহলে আমরা যদি ঠিক উল্টা কন্ডিশনটা লিখতাম অর্থাৎ লেস দেন এই ছোট হাতে দিয়ে লেখা বাংলাদেশটা লিখতাম তাহলে এটা এখানে ট্রু শো করতো অর্থাৎ এক্ষেত্রে আজকি ভ্যালুয়ের উপর ডিপেন্ড করে এই এদের মানটা নির্ধারিত হয় যে কোন পাশে স্ট্রিং বড় হবে এবং কোন পাশের স্ট্রিং ছোট হবে তো এভাবে আমরা স্ট্রিংয়ের উপরে কন্ডিশনাল অপারেটরগুলো দিয়ে শর্ত সত্য না মিথ্যা তা যাচাই করে নিতে পারি তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা এই কন্ডিশনাল অপারেটরগুলো ব্যবহার করে ইফ এল সিফ এবং এল স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে বিভিন্ন শর্তের সাপেক্ষে কোড রান করতে হয় সেটা পরীক্ষা করব এবং তা শিখবো তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান